নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান সোমবার শুক্র রাত 8:30 সোনার বাংলা টিভি চ্যানেলে অ্যাস্ট্রোলজিক্যাল লাইফ অন ইন অনুষ্ঠান। আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনারা অবশ্যই অপেক্ষায় থাকেন আমি জানি। সেই মহান জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে বসেছি যার মধ্যে জ্ঞান গভীরতা পাণ্ডিত্য আছে। শনি রেট্রোগ্রেড ছিল, সেখান থেকে সোজা পথে এবার শনি এগোবে, সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা হবে। এবং অবশ্যই খুব খুব সুখবর, প্রচুর ভিউয়ার সাবস্ক্রাইবার্স তার নিজস্ব ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোতে। আমাদের এখানে তো প্রোগ্রামে আপনারা দেখছেনই, ফলো করছেন আমাদের প্রোগ্রামগুলো ইউটিউবে আপলোড করা থেকে, সোনার বাংলা গিয়ে তার নামটা দিলেই আপনারা সব ভিডিওগুলো দেখবেন ইউটিউবে। এবং অবশ্যই তার নিজস্ব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন, দেখুন, কারণ প্রতি মাসে রাশিফল থাকে। অবশ্যই দ্য বং অ্যাস্ট্রো, দ্য বং অ্যাস্ট্রো। আর ফেসবুকেও তাকে পাবেন আপনারা, মোবাইল নাম্বার রেড বক্সে আছে, পরে যোগাযোগের মাধ্যম। এখন 25 মিনিট লাইভ, কিছু কথা, কিছু আলোচনা, আপনাদের সাথে ফোনে কথা। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে কিন্তু আসবেন। অনেকেই বলেন ডেটটা আছে, টাইমটা নেই। প্রথমেই বলে দিলাম, ডেট আর টাইম মাস্ট। আর কোথায় জন্ম মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এটুকু, আর নাম কোথা থেকে বলছেন এটুকু বলবেন। অবশ্যই তার নিজস্ব চেম্বার গণেশ্বরা কামাখাদাম, 101 বেনারস রোড, সালকিয়া হাওড়া, সালকিয়া হাওড়া, হাওড়া স্টেশন থেকে 5-10 মিনিট লাগে মাত্র। আর অবশ্যই শোভাবাজার হয়ে আপনারা কলকাতা থেকে যারা যাবেন একদম লঞ্চ পেরিয়ে ওপারে চলে যাবেন, আর যারা ট্রেনে আসবেন লিলুয়া বা টিকিয়াপাড়া নেমে পড়বেন। কিন্তু লোকাল ট্রেনে যারা মেদিনীপুর, বর্ধমান, ব্যান্ডেল, হুগলি এসব জায়গা থেকে আসবেন, ওখান থেকে একটুখানি টোটোতে। 15 বছরের অভিজ্ঞতা, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক, বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন। এবং অবশ্যই মোবাইল নাম্বার রয়েছে, জ্যোতিষে সাক্ষরতা অনুষ্ঠান। আর অবশ্যই আপনারা যারা শিখবেন যোগাযোগ করবেন। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। অনেকেই ফোন করছেন আমি দেখতে পাচ্ছি, একজনকে আমি নিয়েও নিয়েছি, সঙ্গে থাকবেন। কথা শেষ হলে নিশ্চয়ই আপনার ফোন আমরা নেব, আপনার যিনি আছেন সঙ্গে থাকুন। আলাপ করাই অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু সঙ্গে রয়েছেন। নমস্কার, স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকেই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, আপনারা দি বং অ্যাস্ট্রো চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছেন। 5 দিনে 1 লাখ ভিউজ ভাবাই যায় না, ধন্যবাদ তার জন্য। আগামী দিনে আরও ভিউজ আসবে। আর আমিও কথা দিচ্ছি যে যে ধরনের রাশিফল আপনারা প্রত্যেকেই কমেন্টের নিচে তো লেখেন যে আমি 8-5 জন অ্যাস্ট্রোলজারের মতন, কথাগুলো নয়। ব্যাপার হচ্ছে যে জ্যোতিষীর কাজ কি, জ্যোতিষীর কাজ তো এটাই যে মানুষকে মোটিভেট করা, মানুষকে এগিয়ে চলার পথে সহযোগিতা করা। সেই জন্যই তো মানুষ জ্যোতিষীর কাছে আসে। তো সেই কথাটাকেই পাথেয় করে আমি যখন আজ থেকে 7 বছর আগে চ্যানেল শুরু করেছিলাম, সেটা ভেবেই শুরু করেছিলাম ভগবানের কৃপায়, আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে সেই পথটা ধরেই এগিয়ে চলেছি। এখনও মানুষজন আমার কাছে আসলে প্রতিকারের চেয়ে বড় মোটিভেশনটা নিয়ে যায় এবং বলে যে ঠিক আছে, আপনার সঙ্গে যোগাযোগ করে প্রতিকার না নিলেও অর্ধেক সমস্যা এমনি মিটে যায়। তো এটা একটা বড় বিষয়। যারা চেম্বারে আসেন তাদের তো কথাই নেই, তারা পারলে আমাকে বাড়ি নিয়ে যায় করে করে, সেরকম একটা ব্যাপার। আর যারা অনলাইনে কথা বলেন তারাও বলেন যে কখনো মনেই হয় না যে টেলিফোনের এপার ওপারে আমরা রয়েছি, মনে হয় যেন সামনেই স্যার বসে রয়েছেন। এগুলো সবই ভগবানের কৃপা, মা কালীর কৃপা। মা কালীর আশীর্বাদ ছাড়া তো এগুলো সম্ভব হয় না। আর সেই কালী পুজো গেল গতকাল, তার ভিডিও, তার ফটো সব আপনারা এই চ্যানেলে পাবেন পরের দিনের প্রোগ্রামে। আজকে জোগাড় করে ওঠা হয়নি বা গুছিয়ে ওঠা হয়নি, তাই জন্য দেখতে পেলেন না। এবার যেটা বলবো যে প্রত্যেকে আসবেন, নিজেদের ডিটেলস নিয়ে আসুন। আর যারা চেম্বারে দেখাচ্ছেন তাদের জন্য আমি একটা বিশেষ ব্যবস্থা রেখেছি এবারে, সেটা হচ্ছে আপনারা চেম্বারে আসার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু নিজেদের ডিটেলসটা আপনারা বাই ফোনও পেয়ে যাবেন। এটা একটা সুবিধা। এটা আগে অনলাইনে ছিল, অফলাইনে ছিল না, অফলাইনে এটা শুরু হলো, ঠিক আছে। এই ব্যাপারে বিশদ জানতে অবশ্যই আপনারা ওই যে যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করে নেবেন। ফোনটা নিয়ে নেব, দেখে নি। হ্যাঁ, ফোন নিয়ে নি, আলোচনা হবে। শনি যে রেট্রোগ্রেড থেকে সোজা পথে এবার এগোবে, কি ফলাফল সেগুলো জানবো কিন্তু মাঝামাঝি সময়। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছে? আসানসোল থেকে মধুরিমা সরকার। কার জন্য বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/12/1994। সময়টা দুটো পাঁচ। আসানসোলি জন্ম? আচ্ছা, ভালো লাগে, নিয়মিত ফলো করছেন তো?
আপনাদের জন্য আপনাদের টানে আছেন। হ্যাঁ, প্রশ্ন কি? কি প্রশ্ন বলুন? গভর্নমেন্ট জবের খুব ভালো যোগ রয়েছে, প্রস্তুতি নিচ্ছেন? যারাই প্রাইভেট চাকরি করেন, আমার এই কথাটার সঙ্গে কিন্তু একমত হবেন যে প্রাইভেট চাকরি, আপনিও একমত হবেন কিনা আমার কথার সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলছি, আপনিও আমার এই কথার সঙ্গে একমত তো যে আপনি পরিশ্রম করছেন আর প্রফিট আপনার কোম্পানির লোকজন পাচ্ছে, তাই তো? কারেক্ট, একদম। কবে নিজের জন্য খাটবেন? এই তো মানুষ, মানুষ তো নিজের ভালো তাড়াতাড়ি বোঝে, আপনি বুঝুন। এত ভালো জোর নিয়ে জন্মেছেন তারপরেও সমস্যা হচ্ছে, এগুলো তো ঠিক নয়, তাই না? এই এত বেশি এদিক সেদিকের জিনিসে ইনভলভ হয়ে যাবেন না, হয়ে গেছেন তো, ফোকাস তো সরে গেছে ক্যারিয়ারের থেকে, ঠিক বললাম? আর কিছু বলার দরকার নেই, ভুলে গেছি। আপনিও বুঝতে পারছেন কোন ব্যাপারে বললাম, সেটা হচ্ছে ফোকাসটাকে ক্যারিয়ারে করতে হবে, কারণ আজকের দিনে মহিলাদের ক্ষেত্রে তার ক্যারিয়ারটাই সবচেয়ে আগে প্রয়োজন। উমার এম্পাওয়ারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকের দিনে, যাতে করে জীবনে যাই কিছু হয়ে যাক, হাতে পেন্সিল থাকার মতন একটা মহিলার কাছে নিজের ক্যারিয়ারটা যেন থাকে, সেটা সবচেয়ে আগে ঠিক করতে হবে, সেটাকে সিকিউর করতে হবে। সেটার জন্য এই যে বাইরের কানেকশন গুলো এদিক ওদিক তৈরি হয়ে গেছে, ফোকাসটা নড়ে গেছে, ফোকাসটা ফেরত আনতে হবে, এবং সেটার জন্য ওই যে রেড বক্সে নাম্বার যাচ্ছে একটু যোগাযোগ করে নেবেন। খুব ভালো সুযোগ রয়েছে কিন্তু সরকারি চাকরি হওয়ার, কিন্তু ওই খাটা হচ্ছে না। ওই কদিন আগে একজনকে বললাম ডাক্তার হওয়ার যোগ আছে, তাকে পড়িয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারিং এ, ও তো কি আর হবে, ডাক্তারি হওয়ার যোগ ছিল তার জন্মছকে, প্রোগ্রামে ফোন এসেছিল, আর হলো কি যাকে ইঞ্জিনিয়ারিং এ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ও তো ইঞ্জিনিয়ারিং পাস করে গেলে ওরকমই থাকবে, ও তো গ্রোথ নেই ওখানে, লাভ কি তাহলে? ফলে এগুলো খেয়াল করে সেই মতো খাটতে হবে। প্রাইভেট জব আজকের দিনে পাওয়া কোনো বড় ব্যাপার নয়, আপনার একটু পড়াশোনা থাকলেই, একটু নিজের ট্যালেন্ট থাকলেই আপনি পেয়ে যাবেন। সরকারি চাকরিটা সবচেয়ে বেশি দরকার, আর কপাল যখন আপনাকে সঙ্গ দিচ্ছে সেটাতে এগোতে হবে, ঠিক আছে? যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ ফোন করার জন্য। প্রচুর মানুষ ফোন করেন, কন্ট্যাক্ট করেন অনলাইনে, যারা চেম্বারে আসতে পারেন ভালো, আর যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, আপনারা ঘরে বসেই ফোনে কনসালটেশন পাবেন, একটা জায়গায় 15টা প্রশ্নের উত্তর পাবেন, এবং কি করণীয় সবটাই গাইড করা হবে। আপনারা কিন্তু যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বার 9007529824 অনুষ্ঠানের পর বুকিং পারপাসে। অনেকেই বুকিং এর জন্যই কথা বলতে চান অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, এবং হাওড়া সালকিয়ায় যারা চেম্বারে এসে দেখাবেন তারা 9007529824 যোগাযোগ করুন। লাইভ প্রোগ্রাম চলছে, চলে আসুন। আর প্রচুর পুরস্কার, ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত ও বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022 ইন্ডো থাইল্যান্ড, জ্যোতিষ পুরস্কার 2022 ইন্দো শ্রেষ্ঠ জ্যোতিষী 2021 হিন্দুস্তান টাইমসের বিচারে, বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে, এবং অবশ্যই সব রকম আপডেট কিন্তু ইউটিউব চ্যানেলে পাচ্ছেন দ্য বং অ্যাস্ট্রো, এবং ফেসবুকে সার্চ করুন নীলাদ্রি নারায়ণ বাসু দিয়ে। আপনারা কিন্তু যারা জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করুন, সবার জন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। এবার কি আমরা শনির ব্যাপারে কিছু জেনে নেব? যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে 4th নভেম্বর অর্থাৎ 4th নভেম্বর 2023 শনি গ্রহ তার বক্র গতি ছেড়ে সরল গতি নিয়েছে। এই যে বক্র গতি ছেড়ে সরল গতি নেওয়া, এতে কি হয়েছে যে পুরো যে সাড়ে সাতির সিস্টেম, অষ্টমের শনি বা কণ্টকা শনি, অনেকে অষ্টমার শনি চতুর্থের শনি বলে, এইগুলোতেও কিন্তু একে বলে আড়াইয়া শনি, অ্যাকচুয়াল আমাদের শাস্ত্রে এটাকে বলা হয় আড়াইয়া শনি, যেহেতু এটা আড়াই বছরের প্রকোপ চলে, তো সেই বিষয়গুলোরও আমূল চেঞ্জেস হয়ে গেছে। এখন বকরি থাকলে পরে কোনো গ্রহ যখনই বকরি থাকে তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা কিছুটা কম হয়ে যায়, এবং যেটা এপ্রিল মাসের পর থেকে কিন্তু অনেকেই বুঝতে পারছিলেন, বিশেষ করে যাদের সাড়ে সাথে চলছিল কুম্ভ রাশি, মীন রাশি, মকর রাশি,
অনেকটা হালকা ফিল করছিলেন। এবার যেটা হবে আস্তে আস্তে কিন্তু প্রেশারটা বাড়বে এবং এখানে যে তিনটে রাশির সবচেয়ে সমস্যা হতে চলেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে সবচেয়ে বেশি যারা ভোগ করবে কষ্ট সমস্যা সেটা হচ্ছে মীন রাশি। নাম্বার টুতে থাকবে অবশ্যই যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশি কিন্তু আগামী দিনে সমস্যা বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে রাশিতেই শনির সরল গতি এবং যেহেতু সেকেন্ড হাউসে পাশাপাশি রাহু চলে এসেছে এবং উল্টো দিকে ঠিক অষ্টমে কেতু পৌঁছে গেল, সেখান থেকে আরো যে সমস্যাটা সৃষ্টি হবে সেটা হচ্ছে চোটাঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। ফলে আগামী দিনে সঙ্গে থাকুন, ফলে আগামী দিনে কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু রোড অ্যাক্সিডেন্টে আক্রান্ত হওয়ার বা সমস্যায় পড়বার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। নেক্সট যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। যাদের কর্কট রাশি তাদের কিন্তু যেরকম আপনাদের এপ্রিল মাসের আগে লাইফে প্রবলেম বা সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু একই রকমভাবে আগামী দিনে বাড়তে থাকবে, ঠিক আছে? মোটামুটি এর এফেক্টটা আপনারা বুঝতে পারবেন ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে। পাশাপাশি যেটা চতুর্থ রাশি, যাদের লাইফে একটু সমস্যা বাড়বে বা একটুখানি থটসগুলো বা চিন্তাভাবনাগুলো একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনা, একটু ডিপ্রেসড ফিল হওয়ার সম্ভাবনা, হেলথ ভালো না যাওয়া, এগুলো হবে মকর রাশির জন্য। ফলে এই চার রাশি একটু সতর্ক থাকতে হবে, সেই মতো এগোতে হবে। বৃশ্চিক রাশির যেহেতু চতুর্থে শনি থাকছে এবং আগেও ছিল কিন্তু এখন সরল গতি পেয়েছে, এই সরল গতির জন্য যেটা ভালো হবে সেটা হচ্ছে যে কিছু আটকে থাকা কাজ, বিশেষ করে জমি বাড়ি কেনা বেচা এই ধরনের কাজগুলো একটু গতি আসবে, ইনকাম একটু বাড়বে, অর্থাৎ এখানে বেনিফিশিয়াল হওয়ার একটা যোগ কিন্তু বৃশ্চিক রাশি পাচ্ছে, ফলে এটা পজিটিভ দিক। বাদ বাকি রাশিতে যেমন যেমন রাশিফল আছে সেই অনুযায়ী রেজাল্ট আসবে, এটা একটু খেয়াল রাখতে হবে। বাদ বাকি ডিটেইলড অ্যানালিসিস রাশিগুলো একটু সতর্ক থাকতে হবে। আর মীন রাশি, মকর কুম্ভ মীন, আচ্ছা, আর ডিটেইলড অ্যানালিসিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে, অলরেডি ভিডিও পোস্ট করা আছে, একটু চেক করে নেবেন। ঠিক, কে আছেন বলুন এবার দেখি, কেউ একজন আছেন বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে? কোথা থেকে? আমার পুকুর থেকে। কার জন্য? ছেলের জন্য। বলুন নাম, বলুন ছেলের। বলুন জন্ম তারিখ। 30 জানুয়ারি 2008। আচ্ছা, সময়? সকাল না রাত? রাত্রি 1টা 5টা। আচ্ছা, ওখানেই জন্ম, কামার পুকুরে? ঠিক আছে, ছেলের ব্যাপারে কি জানবেন? 8 মানে এখন 15 বছর। কি প্রশ্ন? কি পড়াশোনা করছে? না, ছেলে পড়াশোনা ছেড়ে দেবে এরকম কিছু বলেছে? পড়াশোনা ভালো লাগে না ছেড়ে দেবে এরকম? মানে ওর কিন্তু ছেড়ে দেওয়ার যোগ রয়েছে একদমই, দুম করে পড়াশোনা ছেড়ে দেবে, করে পড়াশোনা ছেড়ে দেবে এরকম একটা যোগ দেখতে পাচ্ছি। কোন ক্লাসে পড়ে? নাইনে পড়ে। ওই জন্যই বললাম যে পড়াশোনা ছেড়ে দেওয়ার একটা কিন্তু প্রবৃত্তি রয়েছে, সেটাকে ঠিক করবার দরকার আছে, না হলে পরে কিন্তু সমস্যা হবে। জন্মছক কিন্তু একটু সমস্যা বহুল, কারণ একটু জেদি প্রকৃতির, তাই তো? হ্যাঁ, এইগুলো সমস্যার সমাধান করতে হবে, না হলে পরে কিন্তু আগামী দিনে পড়াশোনাটা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। দ্রুত যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে। পড়াশোনা ছাড়া কিন্তু পৃথিবীতে এখন খুব একটা উপায় নেই, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, একদমই। ছকের রেকটিফিকেশন কারেকশন করে নিন, মোবাইলে ফোন করবেন রেড বক্সের নাম্বারে। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, আচ্ছা কোথা থেকে বলছেন? কলকাতা। কোথায়? আচ্ছা বলুন ছেলের নাম, ডেট অফ বার্থ। আকাশদীপ। জন্ম তারিখ বলুন। 30/3/2000। সময়? সন্ধ্যে 6:15। কলকাতায় জন্ম নিশ্চয়ই?
কি প্রশ্ন বলুন? এখন কি করছে? এমকম পড়ছে। আচ্ছা, চাকরির দিকটা বলে দেবেন, রেড বক্সের নাম্বার লিখুন, সবাই পরে যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পর। জন্মসাথে কাল সর্প দোষ রয়েছে, ও পড়াশোনা করে ঠিকই, নম্বর কিন্তু কিছুটা কম আসে, যতটা পরিশ্রম করে বা যতটা ওর নম্বর পাওয়া উচিত তার তুলনায় কম পায়, এটা খেয়াল করেছেন? না, এটা খেয়াল করেছেন? ও যত পরিশ্রম করে সেরকম রেজাল্ট পায় না। না, উনি ব্যাপারটা হচ্ছে উনি খুব একটা ওনার ছেলের কেরিয়ার পড়াশোনার ব্যাপারে অবগত নন, ব্যাপারটা হচ্ছে এটাই। মা হয়তো জানবে। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পড়াশোনায় বাধা, মাঝে মধ্যেই সমস্যা আসার যোগ রয়েছে, চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড স্ট্রাগল রয়েছে, সেটার জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? স্ট্রাগল আছে, প্রস্তুতি নিতে হবে, ছকটা তো আপনার একটু রেকটিফিকেশন কারেকশনের দরকার আছে কিন্তু। হ্যাঁ, সবাই দেখুন, কথায় আছে না, সোনার চামচ রূপোর চামচ মুখে দিয়ে জন্মায় না, অনেকেরই স্ট্রাগল করতে হয়, অনেকে আবার যতটা লেবার দেন রেজাল্ট পান না, এগুলো দুর্ভাগ্য ছাড়া কিছু না, গ্রহের ফের। সেই গ্রহর একটা সাপোর্ট পাওয়ার জন্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স এর খুব দরকার। আপনারা যোগাযোগ করবেন সবাই রেড বক্স এর নাম্বারে অনুষ্ঠানের পর। টিভির ভলিউম কমিয়ে নেবেন যারা ফোনে আসছেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? কোথা থেকে? দুর্গাপুর থেকে। কার জন্য জানবেন? প্রদীপ সেন, ডেট অফ বার্থ বলুন। 26 জানুয়ারি, তাই তো? 77। সময় বলুন, সময়, জন্ম সময়? আচ্ছা, 9:30। কোথায় জন্ম আপনার? কোথায় জন্ম? প্রশ্ন কি? মানে আপনি চাইছেন ডিভোর্সে না হোক? আচ্ছা, সেটা আছে কিনা ছকে বলে দিতে হবে। আচ্ছা, আর কি, আর একটা কি বললেন? আপনার ক্যাটসাই বা লাল প্রবাল এগুলো কোন পাথরেরই প্রয়োজন নেই, ঠিক আছে? ভুলেও পড়তে হবে না, একদমই পড়বেন না। আর জারকানটারও প্রয়োজন নেই, যাই হোক পড়ে আছেন, ভালো, দেখতে ভালো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সম্পর্কটা ভেঙে যাবে, এটা হবে হবে হয়ে যাবে, অনেক লেট করে ফেলেছেন, মানে আপনি 3 থেকে 4 বছর লেট চলছেন, আপনার 4 বছর আগে জ্যোতিষের কাছে আসা উচিত ছিল। এবং এই একই কারণে কিন্তু আপনার ব্যবসা বলুন, চাকরি বলুন, যাই করবেন দেখবেন সাকসেসফুল হচ্ছেন না। লাস্ট 4-5 বছর ধরে না, এর আগে সবটা ভালো চলছিল, লাস্ট 4-5 বছর ধরে কিছুই ভালো চলছে না, খেয়াল করেছেন এটা? হ্যাঁ, তো সেই জন্য বললাম আপনি 4-5 বছরের একটু পিছনে চলছেন, এটা কিন্তু জন্মছকের রেক্টিফিকেশন দরকার, এবং যত দ্রুত আপনি এটা করে নেবেন তত ভালো, না হলে পরে এটা আপনাকে পুরো লাইফ জুড়ে টেনে নিয়ে বেড়াতে হবে, এটা তো সবচেয়ে সমস্যার বিষয়। ফলে দেরি না করে, এখনো হাত থেকে অনেক কিছু বেরিয়ে যায়নি, ঠিক আছে, হাতে পেন্সিল থাকার মতো অন্তত কেরিয়ারটুকু ভালো থেকে যাক, সম্পর্ক তো ভালো হলো না, মানসিক অশান্তিতে ভুগছেন, তাই তো? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। উনি চাইছেন না ডিভোর্সটা হোক। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কে, কোথা থেকে? টিভির কাছ থেকে দূরে যান, টিভি সাউন্ড কমান বলুন। বলুন, কোথা থেকে কে বলছেন? আপনি বলুন, কোথা থেকে কে?
আমি বলছি দুর্গাপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি জানবার মেয়ের জন্য। বলুন মেয়ের জন্ম তারিখ, জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম তারিখ, জন্ম সময়। 22 সেপ্টেম্বর। হ্যাঁ, 89। সময়, জন্ম টাইম, টাইমটা সকাল কত তারিখ? সেপ্টেম্বর। হ্যাঁ, 22 সেপ্টেম্বর 89, সকাল 6:30। কোথায়? দুর্গাপুর। জন্ম? মহারাষ্ট্রে। জন্ম কি জানবেন, কি জানবেন মেয়ের ব্যাপারে? ও, বিয়েটা হচ্ছে না। আচ্ছা, 34 এখন বিয়ের জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, বিয়ে সম্বন্ধ এসেছিল, কেটে গেছে, এরকম হয়েছে এর আগে? সম্বন্ধ দেখেছেন এর আগে? তুই তো বললাম এসেছিল, কেটে গেছে, হয়নি, কেটে গেছে। ভালো করে শুনে উত্তর, হ্যাঁ হ্যাঁ, ভালো করে শুনুন, তারপর উত্তর দেবেন, নালে তো লোকজন ভাবি জ্যোতিষী কি কনসালটেশন দিচ্ছে আর ভুলভাল হয়ে যাচ্ছে। খেয়াল করুন কি বলছি, ভালো করে শুনুন। সেটা হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে মেয়ের জন্মছকে মঙ্গল দোষ, কালসর্প দোষ দুটোই রয়েছে, ঠিক আছে? মঙ্গল দোষ দুটোই রয়েছে, হ্যাঁ, এটার প্রতিকার করতে হবে, না হলে পরে এইভাবেই যোগাযোগ হবে আর সেটা কেটে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, দেখে টেকে যাবে, বলবে ঠিক আছে পছন্দ হয়েছে, তারপর বলবে না আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করছি, এরকমই হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই দুটো দোষ কাটান, ঠিক আছে? মেয়ের ব্যাপারে আপনি রেড বক্সের নম্বরে পরে যোগাযোগ করে নিন, রাতের দিকে। এটা একটু প্রতিকার দরকার, যার জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে, সময় করে যোগাযোগ করবেন। কিন্তু বিয়ে আটকে আছে না, বিয়ের পরের লাইফটাও তো ভালো করতে হবে। বিয়ে তো কোনো অসুবিধা নেই, তাকে তাকে ধরে একবার সিঁধু পড়ে নিলেই হলো, সেটা নয়, ওই রকম নয়, ভালো করে বিয়ে করতে হবে যাতে বিবাহিত জীবনটা ভালো হয়, ঠিক আছে? যোগাযোগ করে নিন রেড বক্সে। এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে, আমি বলছি বিষয়টা কি হয়েছে। 4 ইয়ার্স মেয়ের, একদম, আমি আপনাকে বললাম যে এবছরে বিয়ের যোগ নেই, হ্যাঁ ঠিক আছে, এবছরে বিয়ের যোগ নেই, এরকম তার বাবার সঙ্গে মায়ের সঙ্গে এসছে, কথা বলছে চেম্বারে বসে, সব ভালো করে বুঝিয়ে দিলাম এই সমস্যা, এই জন্য বিয়ে করা যাবে না। 3 দিন পর শুনলাম সে বিয়ে করে নিয়েছে, বিয়ের যোগ নেই বলেছিলাম, বিয়ে করে নিয়েছে, ঠিক আছে। এবার আমি জানলাম কি করে, 3 দিন পর আমার জানিয়েছিল না, তার থেকে 5 মাস পরে ডিভোর্স ফাইল হয়ে গেছে, তখন আমার কাছে তার বাবা মা ধরে এনেছে, কেন এই জ্যোতিষী বলেছিল। হ্যাঁ, তখন বলছে যে আপনি বললেন এখান থেকে গেল, 2 দিন পরে কোনো একটা ছেলে রেখে বিয়ে করে নিয়েছিল, 5 মাসের মধ্যে এমনই তার জীবন দুর্বিষহ হয়ে গেল যে লাস্টে তাকে ডিভোর্স ফাইল করতে হলো। আমি বললাম সব তো হয়ে গেছে, এবার আর আমার কাছে এসে কি লাভ। তো এইটা খেয়াল করতে হবে যে জ্যোতিষী বলেছে মানে সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে সেই মতো প্রতিকার করে নিতে হবে যাতে জীবনটা ভালো চলে। আফটার অল আমি সেদিনকে তাকে বললাম যে হয়ে যাক ডিভোর্স, তারপর যোগাযোগ করবেন, বাদ বাকিটা যাতে ভালো হয়, সেকেন্ড ইনিংস তো সুযোগ থাকে লাইফে, সেরকম হবে, ঠিক আছে? ফলে ওরা যেহেতু প্রথম ইনিংসটা খারাপ হয়ে গেছিল, তাই জন্য সেকেন্ড ইনিংসে যেতে বললাম, আপনাদের চেষ্টা করতে হবে বিবাহের ক্ষেত্রে ফার্স্ট ইনিংসটাই যাতে ভালো হয়, বুঝে গেছে? তাই জন্য রেড বক্সের নাম্বার যাচ্ছে। আর কিন্তু আমরা এখানে ফোন নিতে পারবো না, কারণ সময় শেষের দিকে চলে এসেছি। রেড বক্সের নাম্বার লিখুন, লাল বক্সের পার্সোনাল নাম্বার সবাই লিখে নিন। কিন্তু আবার আমরা শুক্রবার রাত 8:30 লাইভে পাবো ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে। আপনারা কিন্তু জানেন 15 বছরের অভিজ্ঞতা তার, ইউটিউব চ্যানেলটা দেখুন, তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো। আর আমাদের প্রোগ্রামগুলো আবার দেখতে চাইলে সোনার বাংলায় গিয়ে ইউটিউবে গিয়ে আপনি দেখুন, তার নাম সার্চ করে পেয়ে যাবেন, 9007529824। হাওড়া সালকিয়া একমাত্র চেম্বার, গণেশালয় কামাখ্যাধাম, 101 বেনারস রোড, সালকিয়া হাওড়া। আপনারা আসুন, ফোন করবেন যারা, 9007529824। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, আমাদের রাজ্যের বাইরে, দেশের বাইরে, ইন্ডিয়ার বাইরে থেকেও অনেকে দেখান। আপনারা কিন্তু অবশ্যই অনলাইন কনসালটেশন পাবেন, ফোন করে নিন সবাই অনুষ্ঠানের পর এবং যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। আর অবশ্যই যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারাও যোগাযোগ করুন, ফোন নাম্বারে আগে কথা বলে নেবেন, 9007529824। সোম আর শুক্র
একই টাইম রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু দেখতে ভুলবেন না। আর অবশ্যই আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।